হ্যালো বিয়ার্স, আজকের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ল্যাপটপ বা কম্পিউটারে ক্রোম ব্রাউজার ইনস্টল করবেন। প্রথমত, আমাদের যখন ল্যাপটপটা একদম নতুন অবস্থায় থাকে অথবা আমরা ল্যাপটপটাকে কোনো কারণে উইন্ডোজ বা রিসেট করি, তখন কিন্তু আমাদের ল্যাপটপে ক্রোম ব্রাউজারটা ইনস্টল করা থাকে না। তো আজকের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ল্যাপটপ বা কম্পিউটারে ক্রোম ব্রাউজার ইনস্টল করবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি। তো ক্রোম ব্রাউজারটা ইনস্টল করার জন্য অবশ্যই আমাদের ল্যাপটপে নেট কানেকশনটা থাকতে হবে, হোক সেটা মডেমের অথবা ওয়াইফাই। তো আপনার কম্পিউটারে অবশ্যই এই যে দেখুন এখানে ই দিয়ে সেভ করা এই ব্রাউজারটা ডিফল্টলিভাবে এটা ইনস্টল করা থাকবে। এই ব্রাউজারটা আপনি জাস্ট একটা ক্লিক করে ওপেন করুন। ওপেন করার পর এখান থেকে গ্যাট স্টার্টে ক্লিক করুন এবং গ্যাট স্টার্টে ক্লিক করার পর আপনি এখানে দেখুন সার্চ বারে, সার্চ বারে লিখুন ক্রোম। জাস্ট ক্রোম লেখার পর প্রথমে যে সাইটটা আসবে সেই সাইটটার উপর একটি ক্লিক করুন। টিক ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে ডাউনলোড ক্রোম, এই ডাউনলোড ক্রোমে ক্লিক করুন। তারপর অ্যাকসেপ্ট অ্যান্ড ইনস্টল এখানে ক্লিক করুন। তারপর এখান থেকে আপনি সেভে ক্লিক করুন। তারপর এখানে দেখুন আপনার যে মানে ফাইলটি সেভ হয়েছে সেখানে ওপেনে ক্লিক করুন। এটি ওপেন ফোল্ডারে ক্লিক করার পর যে সফটওয়্যারটা ডাউনলোড হয়েছে এই সফটওয়্যারটার উপর ডাবল ক্লিক করুন। মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু কানেক্টিং টু দ্য ইন্টারনেট লেখা আসবে। আপনার যদি ইন্টারনেট কানেকশন স্পিড দ্রুত হয় তাহলে এটা তাড়াতাড়ি ডাউনলোড হবে এবং তারপর ইনস্টল হবে। তো আমরা কিছুক্ষণ ওয়েট করি। তো এই যে দেখুন আমাদের এটি প্রায় ডাউনলোড শেষের দিকে, দেখুন লেখা হচ্ছে ডাউনলোড কমপ্লিট। তো এখন দেখুন সফটওয়্যারটা ইনস্টল হচ্ছে, ইনস্টলিং। তো এই যে দেখুন ফাইনালি আমাদের ক্রোম ব্রাউজারটা ইনস্টল হয়ে গেল। এখন আপনি যদি চান এই ট্যাবটা কেটে দিয়ে বা অন্য ট্যাব ওপেন করে আপনি এখানে যে কোনো কিছু সার্চ করতে পারেন। আশা করি এই টিউটোরিয়ালটি দেখার পর আপনাদের আর ক্রোম ব্রাউজার ইনস্টল করতে কোনো সমস্যা হবে না। তো ভিউয়ার্স, এই ছিল আজকের টিউটোরিয়াল। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হলো, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।